বন্ধুগণ, আমি তোমাদেরকে দেখাবো কেমন করে আমার এই পাখির বাসার চুলটাকে স্ট্রেট করা যায়, স্মুথিং করা যায়। আর দেখতে পাচ্ছ ছোট আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ভেঙচি করতে আমার মাথায়, যেহেতু পাখির বাসা বলেছি তাই ও পাখির ডিম রাখার চেষ্টা করছে। যাই হোক, মজা করছিলাম তোমাদের সঙ্গে। হ্যালো মাই লাভ ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি তাজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। এই ভিডিওতে লাগছে আমার চুলটাকে ঠিক করার জন্য শ্যাম্পুর সঙ্গে মেশাতে হবে 1 চামচ গ্লিসারিন, 1 চামচ কাঁচা দুধ, আর যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো সেটা সুন্দর করে এই জিনিস তিনটাকে এমন সুন্দর করে মেশাতে হবে। আর এর জন্য আমি গায়ে একটা গামছা পেঁচিয়ে নিয়েছি, যাতে চুলটা ভিজে গেলে জলটা গায়ে লাগলেও ঠান্ডাটা অতটা মাত্রায় আমার গায়ে না বসে। তো আমি সুন্দর করে এখন মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে চুলটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এখন চুলে ঘষে ঘষে আমি শ্যাম্পুটা লাগাচ্ছি। কারো দুবার লাগে, কারো তিনবার লাগে। ভাই আমার চুল ছোট, তাই আমার দুবারেই শ্যাম্পু করায় আমার চুলটা পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছ সুন্দর করে আলতু হাতে ভালোবেসে বেশি চুলটাকে ঘষাঘষি করা হচ্ছে। তো এবার আমি চুলটাকে ধুয়ে নিয়ে আবার পুনরায় সেকেন্ড টাইমে এই শ্যাম্পুটা ইউজ করছি, যাতে চুলে নোংরা না থাকে। আমি অলরেডি ভিজে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য বাথরুম থেকে বেরিয়ে এসে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এখন আবার বাথরুমে গিয়ে চুলটাকে ধুয়ে নেবো সুন্দর করে। ধুয়ে নেওয়ার পরে আমাকে একটা শুকনো টাওয়াল নিতে হবে, যেটা দিয়ে চুলটাকে কিন্তু আমাকে শুকাতে হবে। এই ঠিক এইভাবে চুলটাকে পেঁচিয়ে রাখতে হবে। আর চুলটা যখন অর্ধ শুকনো হয়ে যাবে তখন আমি দ্বিতীয় প্রসেসে যাব। আর দ্বিতীয় প্রসেসে যাওয়ার জন্য লাগবে 1 চামচ গ্লিসারিন, আর লাগবে বাজাজ আমন্ড অয়েল। তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো জনসনের বেবি হেয়ার অয়েল। আমার কাছে বাজাজ আমন্ড অয়েল আছে, তো আমি দুটোই সম পরিমাণ 1 চামচ করে নিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবার সুন্দর করে এই জিনিসটা চুলে এবার অ্যাপ্লাই করব। এটাও কিন্তু ভিজা চুলে, আমার চুলটা মোটামুটি অর্ধ শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার সুন্দর করে চুলটাকে ঘষে ঘষে লাগাবো। আর এই প্রসেসিংটা করতে কিন্তু বেশি সময় লাগে, নর্মাল যেমন শ্যাম্পু করতে 1-2 মিনিট আমরা রেখে চুলটাকে ধুয়ে ফেলাই ওরকম। আর এটার জন্য তুমি 3-4 মিনিট রাখতে পারো। আর এভাবে টেনে টেনে উপর থেকে নিচ অব্দি নামাবে, তাহলে চুলগুলো একদম স্ট্রেট হবে। এবার আমি বাথরুমে গিয়ে চুলটা ধুয়ে আসলাম। ধুয়ে আসার পরে চুলটাকে যেমন আমরা পেঁচিয়ে নিই এরকম পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো আমার চুলটা কেমন করে আমি উপর থেকে নিচ এভাবে আঁচড়াতে হবে। আর চুলটা একদম ভেজে চুললে তোমরা চুল আঁচড়াবে না, তাহলে হেয়ার ফল হবে। এবার চুলটা মোটামুটি আমার শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চুলটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। এর জন্য এমন কিছু খরচাও তোমাদেরকে করতে হবে না। আর কয়েকবার চুলটা উপর থেকে নিচ এবার হাত দিয়ে নামাবে, তাহলেই তোমাদের চুলটা এরকম আমার মতো স্মুথ হয়ে যাবে।